শুরুতে সংবাদ শিরোনাম। অতঃপর ভয় পেয়ে ভারতে বিতর্কিত কৃষি আইন সংস্কারের ইঙ্গিত দিল মোদি সরকার। এখনো কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ভারতের কৃষকরা। নাগর্নো কারাবাখ আজারবাইজানের 2783 জন সৈন্য নিহত হয়েছে। বাড়ছে উত্তেজনা, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হল 1000-এরও বেশি চীনা গবেষককে। এবং সবশেষ থাকছে, আমেরিকাকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে বিতর্কিত 3 কৃষি আইন সংস্কারের ইঙ্গিত দিল মোদি সরকার, কিন্তু পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অটল আন্দোলনরত কৃষকরা। বৃহস্পতিবার সরকার পক্ষের সাথে কৃষকদের 7 ঘন্টার ম্যারাথন বৈঠক হয়। চতুর্থ ধাপের সমঝোতা আলোচনায়ও হয়নি দফারফা। ঠিক হয়েছে শনিবার আবারও কৃষক প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে সরকার পক্ষ, সেখানে চূড়ান্ত সমাধান আসবে এমনটা প্রত্যাশা কৃষিমন্ত্রীর। অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মহাসচিব জগমোহন সিং জানিয়েছেন, শুক্রবারের মধ্যে আইন প্রত্যাহার না হলে 5 ডিসেম্বরে তারা আলোচনায় বসবেন না। সেপ্টেম্বরে পাশ হওয়া 3টি বিতর্কিত কৃষি আইনে সরাসরি পণ্য বিক্রয়ের সুযোগ পেত কৃষকরা, কিন্তু কৃষকদের অভিযোগ এর ফলে সরকারের দেয়া ন্যূনতম সহায়ক মূল্য হারাতে হতো কৃষকদের, আর এ সুযোগই লাভবান হতো মুনাফাখোররা। ভারতের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৃহস্পতিবার মোদী সরকারের মন্ত্রীদের 7 ঘণ্টারও বেশি ম্যারাথন বৈঠকের পরেও তারা আইন বাতিলের দাবিতে অনড়। দেশটির সরকার বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে রাজি না হয়েও আইনে কিছু সংশোধন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে, কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিয়েছে, শুধু সংশোধন নয়, বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার সুরাহা না হওয়া পর্যন্ত শনিবার ফের বৈঠক হবে, সেখানে চূড়ান্ত সমাধান সূত্র মিলবে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে কৃষক নেতাদের দাবি, শনিবারেই 3 আইন প্রত্যাহার নিয়ে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। বৃহস্পতিবারের বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3 কৃষি আইনের প্রয়োজনীয়তা কৃষক সংগঠনের নেতাদের সামনে তুলে ধরা হবে। তার আগে সকালে কৃষক সংগঠনগুলি 3 আইন নিয়ে লিখিতভাবে তাদের আপত্তি সরকারকে জানিয়েছিল। বৈঠকে সরকারের পক্ষ থেকে অনেক ক্ষণ ধরে বোঝানোর পরেও কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে অনড় থাকে। কেন আইন প্রত্যাহার করা উচিত একে একে সেই যুক্তি তুলে ধরেন কৃষকরা। বৈঠকে আসার আগে কৃষিমন্ত্রী তোমর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে করে এসেছিল। বৈঠকে কৃষক নেতারা নিজেদের দাবিতে অনড় থাকায় মন্ত্রীদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন। তারা অমিত শাহের সঙ্গে ফোনেও কথা বলেন, তারপরই আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। নাগর্নো কারাবাখে আর্মেনিয়া বাহিনীর সাথে যুদ্ধে 2783 জন সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে আজারবাইজান। সেই সাথে দেশটি আরও জানিয়েছে, এখনও তাদের শতাধিক সৈন্য নিখোঁজ রয়েছে। গত 27 সেপ্টেম্বর থেকে অঞ্চলটিতে শুরু হওয়া এই যুদ্ধ 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটে, কিন্তু বৃহস্পতিবারের আগ পর্যন্ত আজারবাইজান তাদের সামরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানায়নি। এ চুক্তির পর আর্মেনিয়া তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে 1990 সালের যুদ্ধে হারানো ভূমিও ফেরত পেল বাকু। আর্মেনিয়া অবশ্য এখন পর্যন্ত তাদের সামরিক প্রাণহানির চূড়ান্ত তথ্য প্রকাশ করেনি, কিন্তু একজন জাতিগত আর্মেনিয়ান কর্মকর্তা গত 10 নভেম্বর জানিয়েছিলেন, এ পর্যন্ত 2317 জন সৈন্য নিহত হয়েছে। এ যুদ্ধে উভয় পক্ষের কয়েক ডজন সাধারণ নাগরিকও নিহত হয়েছে। এজন্য অবশ্য দেশ দুটি জাতিগত দ্বন্দ্বকেই দায়ী করছেন। এদিকে এ যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি আগামী 9 এবং 10 ডিসেম্বর বাকু সফর করবেন। আঙ্কারা মঙ্গলবার ঘোষণা করেছে যে তুরস্ক এবং রাশিয়া যৌথ শান্তি রক্ষা কেন্দ্র করে কারাবাখে শান্তি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির ফলে যুক্তরাষ্ট্র ছেড়েছেন 1000-এরও বেশি গবেষক। প্রযুক্তি চুরির অভিযোগে কড়াকড়ি পদক্ষেপের মধ্যে দেশটি ছেড়ে চলে যান তারা। বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এজেন্টরা পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন শিবিরকেও টার্গেট করেছে, তবে চীন এই অভিযোগ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে।
মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা শাখার প্রধান জন ডেমারস অ্যাম্পেন ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত একটি আলোচনা সভায় বলেছেন, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির তৎপরতা চীনাদের বিরুদ্ধে বিচার বিভাগ এবং একাধিক অপরাধ মামলা শুরু হওয়ায় গবেষকরা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান। বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে পররাষ্ট্র বিভাগ যেসব চীনা নাগরিকদের ভিসা প্রত্যাহার করেছিল সেই দলে এই গবেষকরা নেই। শিক্ষার্থী এবং গবেষকদের দেশের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপে 1,000 চীনা নাগরিক ভিসা প্রত্যাহার করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংলাপ এবং এ অংশগ্রহণ করে আরও বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, আমেরিকা এবং ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্ব শর্ত আরোপ করার অবস্থা আমেরিকার নেই। জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং এনপিটির সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে ধোঁয়া পশ্চিমা দেশগুলো তুলেছে সে সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনায় অপর পক্ষগুলোই সে সময় এ দুটি বিষয়ের অন্তর্ভুক্ত করতে চায়নি, কারণ তারা এ অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে $10,000 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।